মাশাআল্লাহ ও ডিজে গান জিকির করে করে কি করে না ইল্লাল্লাহ 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 না আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ কয় আয় এবার কবরে তুরে দেখামু আমি কত যে ঝামেলা তার দিন রাতি ছোটা ছোটি সকাল সাজে সময় হয় না শুধু দিনের কাজে ঠিক কি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিকির করার কারণে কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يرد دعاهما ذاكر الله كثيرا ودعوة المظلوم الإمام المقسط رواه أحمد عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله تعالى ومولاه عالما أو متعلما رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة أشك فيهن دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد على ولده رواه الترمذي الحمد لله بانيا پارا جامع مسجد رودي گائے جی تو আজকের এই বিরাট ইসলামী সম্মেলনের সম্মানিত মুয়াজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম আমার সম্মুখে দিনদার পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোন প্রশংসা একমাত্র আল্লাহর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তাই না এখন এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে রোগে অনেক মানুষ অপারেশন থিয়েটারে আছে অনেক মানুষ এই সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঠিক সেই সময় যেই রব যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন সেই রবের প্রশংসা করি যেই রব আরশে আজিমে অবস্থান করছেন আছেন আল্লাহ আরশে আজিমে তাই না যে আল্লাহর নিজস্ব অস্তিত্ব রয়েছেন যে আল্লাহ পৃথিবীর সব জায়গায় বিরাজমান নন যে আল্লাহ আরশে আজিমে আছেন সেই মহান রবের প্রশংসা অন্তর থেকে করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত পাওয়া যাবে ঠিক কি না যে নবীর তরিকা মানলে জান্নাত পাওয়া যায় যে নবীর তরিকা ছাড়া পৃথিবীতে মানুষের যত তরিকা রয়েছে যত ইজম মতবাদ মাজহাব ফিরকা রয়েছে সবগুলোই ভ্রান্ত একজন ব্যক্তির তরিকা তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে মানতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার নবীকে মানল সে ব্যক্তি যেন আমি আল্লাহকেই মানল বলেন সুবহানাল্লাহ নবীকে মানতে কে বলেছেন কথা বলেন কে বলেছেন কোন পীরকে মানতে বলেছে কোন দরবেশকে কোন ঠাকুরকে মানতে বলেছেন কাকে মানতে বলেছেন আল্লাহর নবীকে কে মানতে বলেছেন আল্লাহ আল্লাহর নবীকে মানলে কাকে মানা হয় আল্লাহকে মানা হয় যে নবী নূরের তৈরি নয় যিনি মাটির তৈরি এ কথা সত্য তাই না যে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না এ কথা জোরে বলেন এ কথা মিথ্যা যে নবীকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি হতো না এ কথা
মিথ্যা নবী আমার গায়েবের খবর জানতেন না একথাও সত্য নবী আমার মাটির তৈরি একথাও সত্য নবী মারা গেছেন একথাও সত্য সেই মহান নেতা বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করছে দরুদ ইব্রাহিম অন্তর থেকে বলবো একবার পড়লে জোন প্রতি 10টা রহমত নাজিল হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা অন্তর থেকে বলি আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা একটা দোয়া বলি আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা হে আল্লাহ আমরা বলি হে আল্লাহ আবহাওয়া আমাদের অনুকূল করে দেন আমরা বলি আল্লাহুম্মা আমিন শুরু করি আজকের আলোচনার বিষয় আফদলুজ জিকির জিকিরের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا এই পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমানদার ঈমানদার যারা তোমরা নিজেকে দাবি করো তোমরা বেশি বেশি তোমার আল্লাহর জিকির করো সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো সর্বদা যদি তুমি জিকির করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব জিকির করতে বলছেন আল্লাহ সকাল এবং সন্ধ্যায় কার নামে জিকির হবে কথা কন না কেন কোন পীরের নামে হবে কোন দরবেশের নামে হবে কোন ঠাকুরের নামে হবে কার নামে জিকির হবে আল্লাহর নামে জিকির হবে আল্লাহর নামে আল্লাহ আমার বলে শোনো সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর নামে জিকির করো যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলেন সুবহানাল্লাহ জিকির যদি আমরা করি তাহলে অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে ধারাবাহিকভাবে আমরা জানার চেষ্টা করব চলে যাই সুনান তিরমিজির 2322 নম্বর হাদিস 2322 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু দুনিয়া মালুনাতুন মালুনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমা নবী আমার বললেন শোনো এই পৃথিবীটা অভিশপ্ত এই পৃথিবীর মধ্যে যা আছে সব অভিশপ্ত এই পৃথিবীটা অভিশপ্ত পৃথিবীর মধ্যে যা আছে সব অভিশপ্ত ইল্লা যিকরুল্লাহি তাআলা তারা অভিশপ্ত নয় তারা অভিশপ্ত নয় যারা আল্লাহর নামে জিকির করেন বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা হাওলা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাই বলছিলাম আল্লাহর নবী বললেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব অভিশপ্ত তারা অভিশপ্ত থেকে মুক্ত যারা আল্লাহর নামে জিকির করে এবং ওই ব্যক্তিগুলো অভিশপ্ত থেকে মুক্ত যারা এলেম অর্জন করে যারা এলেম অর্জন করে বাড়ি থেকে বের হয়েছেন এলেম নেওয়ার জন্য আল্লাহর নবী মুসলিমের 2699 মিশকাতের 204 নম্বর হাদিসে বলছেন বললেন মা সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাত যে ব্যক্তি এলেম অর্জনের জন্য
কোনো পন্থা কোনো পথ অবলম্বন করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটাকে সহজ করে এরপরে নবী বললেন শোনো মা সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সাহাস সালাকা আল্লাহ তরিকান তো তরিকাম মিন তুরকিল জান্নাত আল্লাহ নবী বললেন শোনো যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পন্থায় বের হলো কোন রাস্তা অতিক্রম করলো আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটাকে প্রশস্ত করে দেয় সহজ করে দেয় জান্নাতের পথে ব্যক্তিকে পরিগণিত করে নেয় বলেন সুবহানাল্লাহ এজন্য জান্নাতের পথে আমরা আসি ইলম নেওয়ার জন্য ইলম নেওয়ার আশার কারণে ঠিক কি না এবং আমরা জিকিরের একটা মজলিসে বসেছি তবারানি মুজামুল কাব মুজামুল আওসাত 6039 নাম্বার হাদিস আল্লাহ নবী বললেন শুনো মা জালাসা কওমু মজলিসান ইয়াজকুরুনাল্লাহ তাআলা ফিহি ফায়াকুমুনা হাত্তা ইয়াকালা লাহুম কওমু ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত নবী আমার বলে উম্মত শুনো যদি তুমি কোনো জিকিরের মজলিসে বসো যেখানে আল্লাহকে স্মরণ করা হয় এটা একটা জিকিরের মজলিস যেখানে আল্লাহর নাম নেওয়া হয় এই মজলিসে যারা বসে আল্লাহকে যারা স্মরণ করেন এই মজলিসে যারা বসে আল্লাহকে যারা স্মরণ করেন মজলিস যখন ভঙ্গ হয়ে যাবে যখন সভাপতি সাহেব সবশেষে দোয়া বলে দিবে যখন তারা দাঁড়িয়ে যাবে যখন এই মজলিস থেকে যখন তারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার সময় ফেরেশতারা তাদেরকে বলবে কওমু ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা তোমরা হাসানাত তোমরা দাঁড়াও এই মজলিসে বসার কারণে এখানে আলোচনা শোনার কারণে আমার রব আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা এই ছেলে একদম চুপ কথা বল কেন আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন নবী বললেন তুমি ফেরেশতারা বললেন তোমরা দাঁড়াও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন শুধু ক্ষমা করেই ক্ষান্ত নয় আল্লাহ নবী বললেন শোনো আমার বান্দা ফেরেশতারা সুসংবাদ দেয় শুধু ক্ষমাই করে নাই আমার আল্লাহ তোমাদের পাপগুলোকেও ক্ষমা করে দিয়েছে অবুদ্দিলাত সাইয়াতিকুম হাসানাত আমার আল্লাহর এত দয়া এত রহমত আমার আল্লাহর আমার আল্লাহ তোমাদের পাপগুলোকে শব্দে পরিবর্তন করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা وما علينا من دعاء كوري اللهم حوى علينا وما علينا اللهم حوى علينا وما علينا الله تمي رحم كر امرا بولي امين الله تمي دعاء كر امرا بولي امين বলছিলাম আল্লাহ নবী বললেন যারা জিকিরের মজলিসে বলে বসে তাদের জন্য ফজিলত তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় তাদের পাপগুলোকে আল্লাহ maaf করে দেয় তাদের জিন্দেগির পাপের খাতাকে আল্লাহ শব্দে পরিবর্তন করে দেয় বলেন সুবহানাল্লাহ এরপরে নবী বললেন শোনো এই জিকিরের আরেকটা ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো জিকিরকারীর দোয়া এরপরে হাদিসটা হলো পাবেন বাইহাকি শুআবুল ঈমানের 7358 নম্বর হাদিস এরপরে সোনা সিলসিলাতু সহিহার হাদিস নম্বর 1211 1211 নম্বর হাদিস আল্লাহ নবী বললেন শুনুন সালাসাতুল্লাহ আপনারা আসলে একটু আল্লাহর কাছে দোয়া করি ধৈর্য হয় তো আল্লাহ আমাদেরকে রহম করতে পারেন ইনশাআল্লাহ তাহলে একটা একটা ইমানি পরীক্ষা আমাদের তাই না সালাসাতুল্লাহ ইয়ারুদ্দু দুআহুম তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন আমরা বলি আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা আ মুসলিম দিনী ভাই নবী বললেন শোনো সালাসাতুল্লাহ ইয়ারুদ্দু দুআহুম তিন ব্যক্তি তিন ধরনের ব্যক্তি যাদের দোয়া আল্লাহ কবুল করেন এরা যে দোয়া আল্লাহর কাছে করেন না কেন আল্লাহ সেটাই কবুল করেন প্রথমে নবী বললেন আযাকিরুল্লাহ কাসিরা ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না যেই ব্যক্তি আল্লাহর বেশি বেশি জিকির করে জিকির করতে করতে আল্লাহর এত নিকটে চলে যায় জিকির করতে করতে আল্লাহর এত নিকটে চলে যায় যে আল্লাহর এত প্রিয় হয়ে যায় মুখ দিয়ে যে দোয়াই করবে আল্লাহ সেটাই কবুল করেন বলেন সুবহানাল্লাহ ইমানদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন
হয় টাটকা না হয় দেরিতে হয় সঙ্গে সঙ্গে না হয় দেরিতে ইমানদার ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না কোনোদিন ফিরিয়ে দেয় না নবী বললেন এমন এক আমলকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে যেই ব্যক্তিগুলো সর্বদা জিকির করে জিকির করার কারণে কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন বলেন সুবহানাল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাওয়াতুল মুসাফি দাওয়াতুল মাজলুম আল ইমামুল মুকসিত নবী বললেন মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় নাই পরায়ণ বাদশা ইমামের দোয়া কবুল হয় যদি আমরা একটা হাদিস জানি হাদিসটা পাবেন আপনি তিরমিজি হাদিসটা পাবেন আপনি তিরমিজির 1905 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন শাক্কা ফিহিন্না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন বৃষ্টি কমে গেছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের প্রোগ্রামকে শেষ পর্যন্ত তুমি কবুল করো আমরা বলি আমিন আল্লাহ আমাদের মনের অজান্তে পাপ থাকলে তুমি সেটাকে ক্ষমা করে দাও আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করো আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী বললেন শোনো সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন আশাক্কা ফিহিন্নাম তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল করেন এক দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া দাওয়াতুল মাজলুম মজলুম ব্যক্তির দোয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে বাবা যদি ছেলের জন্য দোয়া করে বাবা যদি মেয়ের জন্য দোয়া করে মা জনম দুঃখনি মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আর পিতামাতার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এজন্য সন্তানের জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন ভুলেও সন্তানের জন্য বদদোয়া করবেন না কি করবেন না জোরে বলেন কি করবেন না বদদোয়া তিরমিজি 3009 নম্বর হাদিস নবী বললেন শোনো ওয়ালা তাদু আলা আনফুসিকুম তোমরা নিজেদের সম্পর্কে বদদোয়া করো না অনেক মানুষ নিজের ক্ষতি চায় আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিলেই ভালো হবে বলে না নিজেদের সম্পর্কে বদদোয়া করিও না নিজেদের সম্পর্কে বদদোয়া করিও না ওয়ালা তাদু আলা আওলাদিকুম তোমরা তোমাদের সন্তান সম্পর্কে বদদোয়া করিও না কোনোদিন বদদোয়া করো না সন্তান সম্পর্কে বদদোয়া করিও না ওয়ালা তাদু আলা খাদাম খাদামিকুম তোমরা তোমাদের খাদেম সম্পর্কে বদদোয়া করিও না ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম তোমরা তোমাদের ধন সম্পদ সম্পর্কে বদদোয়া করো না ভুলেও সন্তান সম্পর্কে বদদোয়া করবেন না সঙ্গে সঙ্গে লেগে যায় জুরাই বানিসের এক ব্যক্তি ছিলেন জুরাইস জুরাইস ইবাদতখানা ইবাদত করেছিল করতেছিল মা জুরাইসকে ডাক দিয়েছিল জুরাইস তুমি দরজা খোলো জুরাইস ইবাদতে মত্ত ছিল মায়ের আহ্বানে সাড়া দিল না একদিন দুই দিন তিন দিন সাড়া না দেওয়ার কারণে মা একটা বদদোয়া দিয়ে দিল আমার জুরাইস যেন কোনো পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে আল্লাহ এই বদদোয়াটাকে কবুল করে নিলেন একজন দেহ একজন পতিতালয়ের মেয়ে একজন খারাপ চরিত্রের মেয়ে জুরাইজের নিকটে এসে বললেন ও জুরাইস আমি তোমার সঙ্গে মিলামেশা করতে চাই জুরাইস বললেন না না আমি পারবো না এই মেয়ে চলে গেলেন একটা রাখালের সঙ্গে মিলামেশা করলেন গর্ভে বাচ্চা আসলেন বাচ্চা ভূমিষ্ঠ হলো সবাই মেয়েটিকে বলল আমি তোমার বিবাহ হয় নাই বাচ্চা হলো কিভাবে কার সঙ্গে কুকর্ম করেছ মেয়েটি বলল জুরাইস আমাকে তার ঘরের ভিতর ডাকিয়ে নিয়ে আমার সঙ্গে মিলামেশা করেছে ঠিক লোকজন জুরাইজের উপর খেপে গেল এত ভালো মানুষ তার মধ্যে এই সমস্যা এত ভালো মানুষ তার মধ্যে এই সমস্যা সবাই এসে জুরাইদের ইবাদতখানা ভেঙে দিল জুরাইস সুন্দর করে ওযু করলেন দুরাকাত সালাত আদায় করলেন বিপদের জন্য দুরাকাত সালাত আদায় করতে হয় জুরাইস সুন্দর করে ওযু করে দুরাকাত সালাত আদায় করে এবার নবজাতক শিশুর দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন এই শিশু তুমি বলো তোমার পিতাকে হুইজ ইওর ফাদার তোমার বাবাকে তুমি বলো তুমি জানাও জুরাইজের এই আহ্বানে ওই নবজাতক শিশুটির মুখের জবান কাল্লা খুলে দিলেন শিশুটি জানিয়ে দিল আমার পিতা জুরাইজ নয় আমার মা একজন ওই রাখালের সঙ্গে মিলামেশা করার কারণে আমি আমার মায়ের পেটে এসেছিলাম আমার বাবা হলেন অমুক রাখাল তখন লোকজন জুরাইজের কাছে ক্ষমা চাইলো ইবাদতখানা মানে দামি করে করে দিতে চাইলো কিন্তু তিনি নিলেন না মাটির ঘরে করে নিলেন কিন্তু আমার কথা হলো বদদোয়া পিতামাতা কোনোদিন সন্তানের জন্য করবেন না আমার আমার গ্রামের ঘরের সাথে ঘর সন্তান মা কিলে তিন লাথি মেরেছিল মা বদদোয়া দিয়েছিল আল্লাহ যেন তোর দুটা পা
ন্যাংরা করে দেয়, পা দুটো যেন তোর নষ্ট হয়ে যায়। ঠিক সন্তান ব্যবসার কাজে চলে গেল, শিমুল গাছের কাটা বিঁধল পায়ে, পায়ে ঘা হওয়া শুরু হলো, আস্তে আস্তে ঘা বেশি হয়ে গেল, এক পা কাটা পড়লো, দ্বিতীয় পাটা কাটা হলো, সারা জীবনের মতো দু পা কাটা অবস্থায় থাকলো। মায়ের বদদোয়া সঙ্গে সঙ্গে লেগে গেল, বাপের বদদোয়া সঙ্গে সঙ্গে লেগে যায়। এজন্য ভুলেও কোনোদিন সন্তান সম্পর্কে বদদোয়া করবেন না। সন্তান যত কষ্টই দেখ না কেন, বদদোয়া তুমি করবে না। যে কথা বলতে এখানে চলে এসেছিলাম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ কবুল করে। তার মধ্যে একজন হলেন আযাকিরুল্লাহ কাসিরাম, যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির করেন। এখানে আরেকটা কথা মনে পড়ে গেল, সহিহুল জামের 3030 নম্বর হাদিস, নবী বললেন শোনো, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুস সাইম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে। এক, রোজাদারের দোয়া, সিয়াম রাখ, সিয়াম পালনকারীর দোয়া। দুই নম্বর, মজলুম ব্যক্তির দোয়া। তিন নম্বর, মুসাফিরের দোয়া। আরেকটা হাদিস বলছিলাম আপনাকে, ইবনু মাজার 3428 নম্বর হাদিস, আমি খুদু সংক্ষেপ করছি আবহাওয়ার জন্য। নবী বললেন শোনো, সালাসাতুল্লাহ তারুদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ কবুল করেন। এক, আসসাইমু হাত্তা ইফতিরা। এই হাদিসটা বলার জন্য এখানে আসলাম, সাইম রোজাদার যতক্ষণ না সে ইফতার করে ততক্ষণ তার দোয়া কবুল হয়। তার মানে কি জানেন, একজন রোজাদার অবশ্যই সাহারি খাওয়ার পরে সে আল্লাহর কাছে মনে মনে নিয়ত করবে, আল্লাহ আমি আগামীকাল সিয়াম রাখলাম, তুমি সিয়ামটা কবুল করে নিও। এই নিয়ম, এই নিয়তটা মনে মনে রাখতে তাকে করতে হবে। যখন নিয়ত করলো তখন থেকে শুরু করে ফজরের পর থেকে শুরু করে একদম ইফতারি আগ পর্যন্ত যতক্ষণ তার মুখে সিয়াম থাকবে ততক্ষণ যে দোয়াই করবে আল্লাহ সে দোয়াই কবুল করবেন। বুঝতে পারছেন কি, সিয়ামরত অবস্থায় যখনই দোয়া করবে তখনই দোয়া কি হবে, কি হবে, কবুল হবে। কিন্তু আমাদের হুজুরের একটা ভুল কথা বলেছে, ইফতারির আগে দোয়া কবুল হয়, এজন্য একটু সবাই মিলে হাত তুলে মোনাজাত করো। ওই যে হাদিস আছে, ইফতারির আগে দোয়া কবুল হয়, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। সাইম ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে সিয়াম ভেঙে ফেলে। সিয়াম যতক্ষণ মুখে থাকে ততক্ষণ দোয়া কবুল হয়। সকাল 8টাতেও কবুল হয়, দুপুর 10টা, সকাল 10টাতেও কবুল হয়, দুপুর 2টাতেও কবুল হয়, সন্ধ্যা বিকাল 4টাতেও কবুল হয়। তার মানে যতক্ষণ মুখে সিয়াম থাকবে ততক্ষণ তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। 4টা হাদিস বলেছি, 5টা হাদিস বলেছি, 5টা হাদিসের মধ্যেই মাজলুম ব্যক্তির কথা বলা আছে। মাজলুম ব্যক্তি, মাজলুমকে জানেন, যার প্রতি জুলুম করা হয়, তাই না? কিন্তু আমরা মনে করি শুধু সরকারই আমাদের প্রতি জুলুম করে, তা নয়। অনেক অনেক স্বামী এখানে আসেন, বিবির প্রতি আপনারা জুলুম করেন, বিবিকে বাপের বাড়ি পাঠিয়ে দেন টাকা নিয়ে আসার জন্য, যে তুমি টাকা নিয়ে আসো, বিবিকে বাপের বাড়ি পাঠিয়ে দেন যে আমি একটু জায়গা কিনবো, তোমার বাপের বাড়িতে টাকা নিয়ে আসো। এই নারীটা অসহায়, এই নারীটা মাজলুম, পারে না সইতে, পারে না বলতে। অনেক পাষাণ স্বামী বাপের বাড়ি থেকে যৌতুক না আনার কারণে বিবির গায়ে পেট্রোল ঢালিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। আবার অনেক বদমাইশ নারীও আছে যেই নারী তার স্বামীর প্রতি জুলুম করে। অনেক পুরুষ স্বামী আছে, পারে না সইতে, পারে না বলতে, বিবির কথা কার কাছে বলবে, মনের দুঃখ আর বলা যায় না। এদেশে নারী নির্যাতনের মামলা নিলেও পুরুষ নির্যাতনের মামলা এদেশের আদালতে নাই। আমি আমার এক দিনী ভাইয়ের বিবি খুবই নির্যাতন করে, থানার ওসির কাছে ফোন দিলাম, আমাকে ওসি সাহেব জানায় আলামিন ভাই, নারী নির্যাতনের মামলা আমাদের দেশে আছে কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। অথচ অনেক নারী তার স্বামীর প্রতি জুলুম করে, করে না, করে না? এ কথা বলে যে আমি তোর বাপের মধ্যে ভাত খাবো না, হয় আমাকে ভিন্ন করে দি, না হলে আমাকে তালাক দিয়ে দি। কথা বলেন ঠিক কি না? এরকম খাটাস মার্কান মহিলা আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলিম দিনি ভাই, বলছিলাম দোয়াকারী জিকিরকারীর দোয়া কে কবুল করেন? এজন্য বেশি বেশি জিকির করবেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? এরপরে জিকিরের কারণে আল্লাহর আজব গজব থেকে মুক্তি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 22132 নম্বর হাদিস, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল বলেছেন, মামিলা আদামিউ আমালান কত্তু আনজালাহু মিন আযাবিল্লাহি মিন জিকিরিল্লাহ। নবী আমার কয় উম্মত শুনো, আল্লাহর আজাব থেকে, আল্লাহর গজব থেকে, একটু বুঝেন হাদিসটা, আল্লাহর আজাব থেকে, আল্লাহর গজব থেকে, জিকির যতটা মানুষকে বাঁচাতে পারে আল্লাহর গজব থেকে,
অন্য কোন আমল আদম সন্তানের নাই এতটা আল্লাহর গজব থেকে তাকে বাঁচাতে পারে। বুঝেননি? বুঝলে সুবহানাল্লাহ বলতেন। নবী বললেন আল্লাহর নামে জিকির যেগুলো, এই জিকির যতটা বান্দাকে আল্লাহর গজব থেকে বাঁচায় অন্য কোন আমল ততটা আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না। সহিহ তারগিব তারহিবের 1495 নম্বর হাদিস, নবী বললেন জিকির যতটা আল্লাহকে আল্লাহর বান্দাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে, আদম সন্তানের অন্য কোনো আমল নাই ততটা আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন কল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী জিহাদও নয় কি? নবী বললেন জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন। সহিহ তারিখে বা তারিবের 1495 এবং 97 দুইটা হাদিস আসছে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদ করতে গেছে, জিহাদ করতে 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 তার তলোয়ারটা ভেঙে গেছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। আল্লাহর গজব থেকে বাঁচা যায়, কবরের আজাব থেকে বাঁচা যায়। বলেন সুবহানাল্লাহ, সেই কবরের আজাবের কথা মনে করে নবী আমার কাঁদতেন। নবীর কোনো গোনা ছিল না, নবীর কোনো ভুল ছিল না, নবীর কোনো পাপ ছিল না। আম্মা জানাইশা সিদ্দিকা বলেন আমার নবী চারটা বিষয়ে দোয়া না করে কোনো দিন সালাম ফিরতেন না, চারটা বিষয়ে মোনাজাত না করে কোনো দিন সালাম ফিরতেন না। নবী আমার শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কবরের আজাব থেকে বাঁচাও, দয়াময় রব আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার এই চাকচিক্য মহতা থেকে তুমি আমাকে আল্লাহ আল্লাহ তুমি আমাকে পরকালমুখী করো, দুনিয়াদারি আমার অন্তরটা তুমি করিও না। এই দোয়াটা নবী করতেন, না করে কোনো দিন সালাম ফিরতেন না। নবী জাহান্নামের আযাব থেকে পানা চাইতেন। ওই যে সাহাবী বললেন কিছু দল লোক দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বললেন এই ওখানে কি হয়েছে? তখন বললেন ওখানে কবর খনন করা হচ্ছে। তখন আল্লাহ নবী সাহাবীদেরকে হাত ফাড়িয়ে দিয়ে দ্রুত ওখানে হেঁটে গেলেন। হেঁটে গিয়ে দেখলেন কবর খনন করা চলছে। তখন আল্লাহ নবী হাঁটুটা মাটিতে ডাবিয়ে দিয়ে বসিয়ে পড়লেন, হাঁটু মরা দিয়ে মাথাটা নিচু করলেন। অঝর নয় নবী আমার কাঁদলেন, নবী আমার কাঁদলেন, চোখের পানি দিয়ে নবীর দাড়ি ভিজে গিয়ে দাড়ি থেকে পানি পরে পরে জমিন ভিজে গেল। অনেকক্ষণ নবী কাঁদলেন, কাঁদার পরে নবী মাথা তুলে বললেন ও সাহাবীরা এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, এই কবর জীবন সবার জন্য আসবে। আপনাদের আসবে না? আপনাদের আসবে না? এই কবরে যাবেন না? এই কবর থেকে বেশি বেশি পানা চাইতে হবে কার কাছে? কার কাছে? নবীর কোনো গুনাহ ছিল, কোনো ভুল ছিল, তিনি কবর থেকে কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে। ওসমান বিন আফফান যাকে জুননুরাইন বলা হয়, দুটি নুরের অধিকারী, আল্লাহ নবীর দুটা মেয়েকে পরপর বিবাহ করেছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে বিবাহ করেছিলেন, এই জন্য দুই নূরের অধিকারী বলা হয় ওসমান বিন আফফানকে। যে ওসমান বিন আফফান জান্নাতে সার্টিফিকেট দাঁড়িয়ে একজন ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ, যে ওসমান বিন আফফান জান্নাতি, যে ওসমান বিন আফফান শহীদ, উহুদ পাহাড়ে উঠেছে ওসমান বিন আফফান, আল্লাহ নবী আবু বকর ওমর পাহাড় আনন্দে থরথর করে কাঁপছে। আল্লাহ নবী বলছেন এই পাহাড় স্টপ ইউর মুভিং, তোমার নড়াচড়া বন্ধ করো পাহাড়, তুমি জানো তোমার উপর কে উঠেছে? তোমার উপর নবী উঠেছে একজন, তোমার উপর সিদ্দিক আবু বকর সিদ্দিক উঠেছে, তোমার উপর দুইজন শহীদ উঠেছে, ওমর এবং ওসমান তোমার উপর উঠেছে। তার মানে ওসমান শহীদ 90 বছর বয়সে সিয়ামরত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওসমান বিন আফফানকে শহীদ করা হয়েছে। সে ওসমান বিন আফফান কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন, অজন্য এনে কাঁদতেন। ওসমানকে বলা হলো ওসমান তুমি জান্নাত জাহান্নামের কথা বলা হলে কাঁদো না, কেয়ামতের কথা বলা হলে কাঁদো না, কবর দেখলে কাঁদো কেন? ওসমান বলে ভাইজান আখিরাতের জীবনের প্রথম ধাপ হলো কবর, কবরের জীবন যদি সুখময় হয় পরের ধাপগুলো সুখময় হবে, কবরের জীবন যদি কষ্টের হয় পরের গুলো কষ্টের হয়ে যাবে। এজন্য ওসমান কবর থেকে পানা চাইতেন। আপনাকেও পানা চাইতে হবে, আমাকেও পানা চাইতে হবে। এমন একজন সাহাবী ছিলেন নাসাইর 2055 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাযাল্লাযী তাহাররাকালাহুল আরশ, এমন একজন ব্যক্তি সাহাবী ছিলেন যেই ব্যক্তির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, আল্লাহর আরশ যার মৃত্যুতে কেঁপে উঠেছিল, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, যেই ব্যক্তির মৃত্যুতে আল্লাহ আসমানের দরজাকে খুলে দিয়েছিলেন, ও শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালাইকা, যেই ব্যক্তির জানাজায় 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছিল, লাকাদ দুম্মা দম্মাতান সাম্মা ফুরিজানহু, নবী আমার
হয় এই সাহাবীর কবর কেউ কবর তাকে চাপা দিয়েছিল প্রথমে এরপরে কবর প্রশস্ত হয়ে গিয়েছিল সাদ সেই সাহাবের নাম ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যেই সাদের মৃত্যুতে আল্লাহ আসমানের দরজাকে খুলে দিয়েছিলেন যেই সাদের জানাজায় 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছিল এত বড় দামি সাহাবীর কবরটাকে চাপা দেওয়া হয়েছিল অতএব আপনার আমার কি হবে একটু ভাবেন এর জন্য আল্লাহ নবী বললেন শোনো জিকির যতটা আল্লাহর আযাব থেকে মুক্তি দেয় অন্য কোন আমল ততটা মুক্তি দেয় না এজন্য চলবেন ফিরবেন সর্বদা জিকির করবেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপর একটা হাদিস বলছি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বয়স্ক লোকদের জন্য আরো সুসংবাদ দাড়ি পাকা লোকদের জন্য আরো সুসংবাদ দাড়ি পাকা লোকের সুসংবাদ জটিল পয়েন্টটা দাড়ি পাকা লোকের জন্য সুসংবাদ নবী বললেন শুনবেন দাড়ি পাকা লোকের জন্য সুসংবাদ যদিও বুড়া মানুষ কেউ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না কিন্তু সুসংবাদ আছে সুবহানাল্লাহ বলেন বুড়া মানুষ জান্নাতে যাবে না কিন্তু সুসংবাদ আছে আবার বলেন সুবহানাল্লাহ বুড়া মানুষ জান্নাতে যাবে না চাচার মন খারাপ হয়ে গেছে এই চাচার মন খারাপ হয়েছে কয় কি এই বেটাকে কই থেকে আনছে আরে চাচা বুড়া থাকবেন না জান্নাতে গেলে যুবক হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ চাচা মন খারাপ হয়ে গেছে চাচা ভাঙিয়ে দিলাম চাচার আমার মনটা খারাপ যে এই কষ্ট করে বৃষ্টির মধ্যে ওয়াজ শুনতেছি বলছে হুজুর বলছে বুড়া মানুষ জান্নাতে যাবে না তাহলে ওয়াজ শুনে কি হবে বুড়ার বুড়া থাকবেন না 32 বছর 30 বছর যুবক হয়ে জান্নাতে যাবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু সুসংবাদ আছে কি আছে সুসংবাদ আছে হাদিস দেখেন হাদিসটা সহিহুল জামির 3282 নম্বর হাদিস 3282 নম্বর হাদিস আব্দুর রহমান আল বশার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী বললেন শোনো আল্লাহর তি সাহাবী বললেন জাআ আরাবিয়ানি ইলা রাসূলিল্লাহি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আরব ব্যক্তি বেদুইন ব্যক্তি নবীর নিকটে আসলেন দুইজন আরব ব্যক্তি বেদুইন ব্যক্তি নবীর নিকটে আসলেন এসে একজন প্রশ্ন করলেন একজন প্রশ্ন করলেন ফাকালা হুদুমা একজন বললেন আইউল আমাল আইউন নাসি খায়র আল্লাহর নবী দুনিয়াতে উত্তম মানুষকে ভালো মানুষকে ভালো মানুষকে উত্তম মানুষকে নবী জবাব দিচ্ছে তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু যেই ব্যক্তিকে আল্লাহ হায়াত বেশি দিয়েছে যেই ব্যক্তি বয়স বেশি হয়েছে আমল বেশি করেছে ওই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম মানুষ বলেন সুবহানাল্লাহ তাহলে দাড়ি পাকা লোকদের জন্য সুসংবাদ না হায়াত বেশি আমল বেশি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটা দলিল নেন মুসনাদ আহমদ 1401 1401 নম্বর হাদিস এই হাদিস এবং সিলসিলাতে সহিহার 654 নম্বর হাদিস 654 উল্টা দিকে 654 নম্বর হাদিস নবী বললেন তিনজন ব্যক্তি এখানে বিশাল লম্বা হাদিস আমি সংক্ষেপ করছি আলোচনা তিনজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন মর্তি মুজাহিদ ছিলেন একজন তার চেয়ে হালকা আরেকজন তার চেয়ে হালকা আরেকজন জিহাদের ময়দানে একজনকে পাঠালেন যে মর্তি মুজাহিদ সে শহীদ হয়ে গেল কিছুদিন পর দ্বিতীয় জনকে পাঠালেন সেও শহীদ হয়ে গেল দীর্ঘদিন পর তৃতীয় জন বিছানায় মারা গেলেন তাহলে যে শহীদ হয়েছে ওই ব্যক্তি ভালো না যাই বিছানায় মারা গেল তাই ভালো যে শহীদ হয়েছে সেই ভালো শহীদের মর্যাদা আছে কি নাই কিন্তু তালহা দেখছেন স্বপ্নে তিনজনের মধ্যে জান্নাতে মর্যাদার দিক দিয়ে বিছানায় যাই মারা গেছে তার মর্যাদা বেশি বুড়া যাই হয়েছে তার মর্যাদা বেশি বুঝেননি একদিন হায়াত বেশি পেয়েছে তার মর্যাদা বেশি নবীর কাছে গেলেন ছুটে আমি তালহার বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ নবী দ্রুত গলে স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে জানিয়ে দিন আমি জান্নাতে দেখলাম এই তিনজন ব্যক্তি মারা গেল যে ব্যক্তি বিছানায় পরে মারা গেল তার মর্যাদা জান্নাতে কেন আগে আমি জানতে চাই নবী বললেন সাহাবী যে ব্যক্তি বিছানায় পরে মারা গেছে ওই ব্যক্তি কি শহীদ ব্যক্তির চাইতে হায়াত বেশি পায় নাই পেয়েছে আমল কি বেশি করে নাই করেছে নবী বললেন হায়াত বেশি পাওয়ার কারণে আমল বেশি করার কারণে ওই শহীদ ব্যক্তির চাইতে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর নিকট কোটি কোটি গুণ বেশি বলেন সুবহানাল্লাহ তাহলে বুড়া লোক জান্নাতে যাবে না কিন্তু সুসংবাদ আছে সুবহানাল্লাহ তাই না বুড়া লোক জান্নাতে যাবে না কিন্তু সুসংবাদ
আছে দ্বিতীয় প্রশ্ন করলেন আইউল আমালি খায়র আল্লাহর নবী উত্তম আমল কি ভালো আমল কি এবার নবী জবাব দিচ্ছেন এই দিনি ভাইরা শুনুন আল্লাহ বলছেন আনতুফারি আদ-দুনিয়া ও লিসান করব্বুম মিন যিকরিল্লাহ তুমি পৃথিবী থেকে চলে যাবে কিন্তু তোমার জিহ্বাটা জিকিরে ভিজা থাকবে আর আমাদের জিহ্বাটা গালিগালাজে ভরা থাকে আমাদের জিহ্বাটা গীবত তোহমতে ভরা থাকে আমাদের জিহ্বাটা মানুষের ক্ষতিকরণে ভরা থাকে আমাদের জিহ্বাটা গান বাজনা বলে বলে ভরা থাকে আল্লাহর জিকির আমাদের জিহ্বাতে হয় না কথা বলেন ভুল বললাম নাকি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আইউল আমালি খায়র উত্তম আমল কি নবী বললেন আনতুফারিকুদ দুনিয়া ওয়া লিসান করতবুম মিন যিকরিল্লাহ তুমি মারাই যাবে কিন্তু জিকিরে তোমার জিহ্বাটা ভিজা থাকবে এরপর আরেকটা হাদিস আরো জটিল সব বলেন সুবহানাল্লাহ একের ভিতর চার একের ভিতর একের ভিতর একের ভিতর চার শুনবেন শুনেন তো তিরমিজি 3377 নাম্বার হাদিস 3377 নাম্বার হাদিস 3377 নাম্বার হাদিস আবু দারদা হলেন হাদিসের রাবি নবী বললেন আলাউনা বিকুম বি খায়রি আমালিকুম আমি কি তোমাদের ভালো একটা আমলের কথা বলবো না কয়টা আমল ভালো কেমন আমল ভালো আমল আমি তোমাদের কি ভালো একটা আমলের কথা বলবো না এই আমলটা করলে চারটা পুরস্কার কয়টা কয়টা এক ওয়াজিকা হাইন্দা মালিকিকুম তুমি তোমার মালিক রবের নিকটে প্রিয় বান্দা বল হিসেবে পরিগণিত হবে সুবহানাল্লাহ তো তুমি খুব তোমার রবের নিকট প্রিয় হবে তাই না ক্লাসের মধ্যে যত ছাত্রই থাক না কেন যে ছাত্রটা স্যার আনুগত্য করে পড়া ভালো দেয় ওই ছাত্রকে স্যার খুব ভালোবাসে তাই না ভাই ভালোবাসে না ভালোবাসে না যে ছাত্রটা একদম নিয়ম মেনে চলে অবিডেন্ট পলাইট ওই ছাত্রকে সবাই ভালোবাসে কথা কোন ঠিক কিনা তা আল্লাহ নবী বললেন আমলটা যদি তুমি করতে পারো একের ভিতর চারটা পুরস্কার প্রথম পুরস্কার হলো তুমি তোমার মালিকের নিকট খুব প্রিয় বান্দা হবে তো মালিকের নিকট যদি প্রিয় বান্দা হয় সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে যাবে তা আমরা কি প্রিয় বান্দা হতে চাই না কথা বল না কেন হতে চাই দুই নম্বর হলো ওয়ারফাহিয়া ফি দারাজাতিকুম তোমার মর্যাদা তোমার রবের নিকটে বেড়ে যাবে তোমার মর্যাদা তোমার আল্লাহর নিকট বেড়ে যাবে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর হলো ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিল যাহাবি ওয়াল ওয়ারিক স্বর্ণর পাহাড় স্বর্ণরূপ প্রদান করলে যেই সব এই সব এই দানকারী ব্যক্তির চাইতে তুমি আল্লাহর কাছে বড় দানবীর হিসেবে পরিচিত লাভ করবে তিন নম্বরটা সবচেয়ে বড় দানবীর হবে বলেন সুবহানাল্লাহ চার নম্বর আরো জটিল আরো কঠিন পুরস্কার আল্লাহ নবী বললেন খায়রুল লাকুম মিন আং তাল কওয়াদুওয়াকুম ও খায়রুল লাকুম মিন আং তাল কওয়াদুওয়াকুম ফাতাদরিবু আনাকহুম ওয়াইদরিবু আনাককুম নবী আমার বললেন চার নম্বর পুরস্কার হলো যে আমলটা যদি তুমি করো যে ব্যক্তি জিহাদের ময়দানে গেছে জীবন যে ব্যক্তি জিহাদের ময়দানে যায় জিহাদ করতে করতে শত্রুকে ঘায়েল করে আঘাত করে নিজের হাত কেটে যায় নিজেও আঘাত প্রাপ্ত হয় আহারে একটা নখ কেটে গেল আহারে একটা পা কেটে গেল এই রকম ব্যক্তির চাইতে তোমার মর্যাদা বেশি হবে এইরকম ব্যক্তির চাইতে তোমার মর্যাদা বেশি হবে যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে হাত পা কেটে যায় অন্যকে কাটে এই ব্যক্তির চাইতে মর্যাদা বেশি হবে তাহলে আমল একটা পুরস্কার চারটা আমলের কথা নবী এখনো বলেননি নবী বললেন এমন একটা আমলের কথা বলবো তুমি তোমার মালিকের নিকট প্রিয় হবে তোমার মর্যাদা তোমার রবের নিকট বেড়ে যাবে তিন নম্বর হলো স্বর্ণরূপ প্রদান করা চাইতে বড় দানবীর বলে আল্লাহর নিকটে তুমি পরিগণিত হয়ে যাবে চার নম্বর জিহাদের ময়দানে গিয়ে যারা যারা আহত হয় তাদের চাইতেও দামি বান্দা সে পরিগণিত হবে যখন নবী এ কথা বলেছেন সাহাবারা বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন আমলটা কি এটা আগে জানতে চাই ছোট্ট ভাষায় নবী জবাব দিলেন কলা মিন যিকরিল্লাহ সেটা হলো আল্লাহর নামে জিকির করা আল্লাহর নামে কি করা ভাই কি করা দলিল পাওয়া গেল জিকির করতে হবে কিভাবে ওই যে তাহিরের মতো হ্যাঁ তাহিরের মতো মাশাআল্লাহ ওই ডিজে গান জিকির করে করে কি করে না করে কি করে না আছে না এরকম ভণ্ড আছে কি নাই আবার ফুরপ এক জিকির করে ইল্লাল্লাহ 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 না আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ কয় আয় এবার কবরে তুরে দেখা মন আমার সারা মানে জিকিরে কয় আল্লাহ সারা আছে কি নাই আছে কি নাই
আদর জিকির করে আল্লাহ 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 আদর জিকির করে শুনো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার সময় ধাক্কা মারতে হয় ধাক্কা কেন মারতে হয় কই বুঝো না কলবের পাপ পরিষ্কার করার জন্য ধাক্কা মারা লাগে আছে কি নাই আমার নতুন একটা জিকির দেখলাম এই যে এবার ঈদ মিলাদুন নবী করছে মিও জিকির করে ছেলেও জিকির করে নতুন জিকির সে কি স্টাইলে জানেন আমার দেখে দুঃখ লাগে হাসিও লাগে মনে হচ্ছে ওদের চাপাই জুতা দিয়ে পিটি সেটা কি জানেন ওই ছোটবেলায় আমরা ঘর দাগ রেখে রেখে ওই 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 ছোট ছোট ওই মানে পাতিল ভাঙ্গার ইয়ে দিয়ে গুটি দিয়ে গুটি খেলতাম ওই এক পা আলো করে কুট 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 করে যেতাম লাভ দিতাম আবার লাভ দিয়ে আসতাম এরকম খেলা ছোটবেলায় খেলি না জিকিরের আইটেম দেখলাম এক পা আলো করে ওর নাস্তিস আর জিকির করতেছে ছেলেও করতেছে মেয়েও করতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন এটা জিকির নয় জিকিরের নামে ভণ্ডামি জিকিরের পদ্ধতি একটু পরে আমি আলোচনা করব আরেকটা হাদিস এখানে বলে দিচ্ছিলাম এই হাদিসটা পাবেন আপনি বুখারী 5656 নম্বর হাদিস হাদিসটা মুসলিমের পাবেন 7008 নম্বর হাদিস নবী বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ বলেছেন হাদিসে কুদসি ডাইরেক্ট আল্লাহর ভাষা কার ভাষা কার ভাষা আল্লাহর ভাষা আল্লাহ কি বললেন শুনবেন আনা ইনদা জন্নি আব্দিলি বান্দা আমাকে যেমন মনে করে আমি আল্লাহ ঠিক তেমন বান্দা যদি মনে করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব তাহলে তাই তাকে আমি ক্ষমা করে দিব বান্দা যদি মনে করে আমি ক্ষমা করব না তাহলে তাই কারণ সে তো পাপী পাপ করতেই চলছে বান্দা আমাকে যেমন মনে করবে আমি আল্লাহ ঠিক তেমন এরপরে নবী বললেন ওয়ানা মাহু ইযা যাকরানি বান্দা যখন জিকির করে আমি আল্লাহ তখন বান্দার সাথে থাকি আচ্ছা আল্লাহ থাকা মানে কি আল্লাহ আমাদের সাথে থাকেন না 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 আল্লাহর দৃষ্টিশক্তি আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর মাগফিরাত আল্লাহ আমাদের জন্য একদম ওয়াঢেল করে দেয় বলেন সুবহানাল্লাহ পাশে ইসলামপুর শহর আছে না আছে কি নাই হাজি সাহেবের ইসলামপুর শহরে তিনটা দোকান কয়টা দোকান তিনটা দোকান তো সিসি ক্যামেরা লাগানো আছে গেছে ওমরাতে তো ওমরা করতে একটু ওই তো পাহাড় ঘুরতে গেছে তো ঘুরতে দেখতেছে যে আমি দোকানে দেখি তো কর্মচারী কি করে ইন্টারনেট কানেকশন চালু করে সিজি ক্যামেরাতে তিন নম্বর দোকানে দেখতেছে যে তিন নম্বর দোকানের কর্মচারী মোবাইল টিপতেছে আর কাস্টমার দাঁড়িয়ে আছে এখন ওখান থেকে ফোন দিছে কে রে বন্টু তুই মোবাইল টিপিস আর হলো আমার কাস্টমার দাঁড়িয়ে আছে মানে ও স্যার 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 তাড়াতাড়ি দেখেছি এটা হলো মানুষের জ্ঞান বর্তমান প্রযুক্তি কথা কোন ঠিক কিনা মানুষের জ্ঞান এত এত সীমিত যে মহাসাগরের মধ্যে একটা সুই ঢুকালে সুই ওঠালে সুইয়ের মাথায় যতটুকু পানি এটা পৃথিবীর সবকিছুর জ্ঞান আর মহাসাগরের অসীম পানি হলো আল্লাহর জ্ঞান সুবহানাল্লাহ বলবেন না তাহলে মানুষের এই সামান্য জ্ঞানে যদি সৌদি আরব থেকে এই ইসলামপুরের ব্যবসা দেখতে পারে তাহলে আমার আল্লাহ সাত আসমান ভেদ করে এই পৃথিবীর সবকিছু দেখতে পারে না এই জমিনের 100 হাত নিচেও যে পোকা থাকে ওই পোকারের খাবারের জিম্মাদারির দায়িত্ব আমার আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়ানা মা হুইজা যাকরানি বান্দা যখন জিকির করে আমি আল্লাহ তখন তার সাথে থাকি বলেন সুবহানাল্লাহ ফাইন যাকরানি ফি নাফসি ফাইন যাকরানি ফি নাফসি যাকারতু ফি নাফসি নবী আমার বললেন শুনো নবী আমার বললেন শুনো ফাইন যাকরানি ফি নাফসি যাকারতু ফি নাফসি যে ব্যক্তি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ সেই বান্দাকে মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি ওয়াইন যাকরানি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরুম মিনহুম যে ব্যক্তি আমি আল্লাহর নামটা মানুষের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ ওই ব্যক্তির নামটা ফেরেশতাদের মজলিসে স্মরণ করে দে তিনজন ব্যক্তি বসে বিড়ি খাচ্ছে এই ভাই বেতব স্টপ ইওর স্মোকিং স্টপ স্মোকিং বিড়ি খাওয়া বন্ধ কর আল্লাহ ভয় কর এই তিনজন ব্যক্তির মধ্যে যে আল্লাহকে স্মরণ করে দিলেন এই যে এতগুলো লোকের সামনে আমরা মাঝে মধ্যে জিকির করতেছি আল্লাহর ক্ষমতা বর্ণনা করতেছি এটা আল্লাহকে স্মরণ করে দেওয়া বুঝছেন তো নবী বললেন যে ব্যক্তি প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহর নাম স্মরণ করে ওই ব্যক্তির নাম আমি আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাদের মজলিসে স্মরণ করে দিই ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরআ যে ব্যক্তি ক্ষমা চেয়ে আমি আল্লাহর দিকে অর্ধ হাত পরিমাণ এগিয়ে আসে আমি আল্লাহ ওই ব্যক্তির দিকে দয়া নিয়ে রহমত নিয়ে মাগফিরাত নিয়ে এক হাত পরিমাণ এগিয়ে যাই
wa in taqarraba ilayya ziraa taqarrabtu ilayhi baab je byakti khoma che ami allah dikhi ek hat porimane giye ashe ami allah byakti dikhi dui hat porimane giye jai wa in atani amshi ataitu harwala je byakti khoma che আমি আল্লাহর দিকে হেটে হেটে গিয়ে আসে আমি আল্লাহ দয়া নিরহমত মাগফিরাত নে ওই ব্যক্তির দিকে দৌড়ে দৌড়ে গিয়ে যাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলে বান্দা তুই ক্ষমা চা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব ক্ষমা চাও তুমি আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব ইল্লা মাংতাবা ওয়া মান আমালা আমালান সলিহা যে ব্যক্তি তওবা করে ক্ষমা চায় আমি আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের যত পাপ আছে সমস্ত পাপগুলোকে শব্দে পরিবর্তন করে দেই বলে সুবহানাল্লাহ এজন্য ক্ষমা চাইতে হবে নবী আমার ক্ষমা চাইতেন আল্লাহর কাছে ক্ষমা চাই তবে আদম সন্তান পাপ করবে ক্ষমা চাইবে এটাই তার বাস্তবতা আল্লাহর নবী বলেন শোনো বান্দা যখন আল্লাহ নবী বললেন শয়তান আল্লাহকে বলেন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে আমি বলছি শয়তান আল্লাহকে বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে আমি বলছি আল্লাহ আমি তোমার বান্দাকে দিয়ে পাপ করাবো আল্লাহ কয় এই শয়তান আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি তুই আমার বান্দাকে দিয়ে পাপ করাবি আমার বান্দা যতবার ক্ষমা চাবে আমি আল্লাহ ততবার বান্দাকে ক্ষমা করে দিব তুই পাপ করে লাভ কি হবে বান্দা ক্ষমা চাবে আমি আল্লাহ ক্ষমা করে দিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন শোনো বান্দা পাপ করে খাতাতে লিখে রাখা হয় আবার যখন ক্ষমা চায় সেটা কেটে দেওয়া হয় সুবহানাল্লাহ আল্লাহর কি দয়া নবী বললেন বান্দা যতবার ক্ষমা চায় আল্লাহ ততবার ক্ষমা করে বান্দা ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায় কিন্তু আমার রব আমার আল্লাহ ক্ষমা করতে কোনোদিন ক্লান্ত বোধ হয় না এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নবী বললেন শুনো আমি নবী আমার জীবনের ডায়েরিতে এমন কোন সকাল অতিবাহিত হই নাই যে সকাল আমি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই নাই নবীর মতো মানুষ 100 বার করে ক্ষমা চেয়েছে নবী বলেন আল্লাহি লাস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ইয়াউমান সালাম মিন 70 মাররা আমি নবী বুখারী 6307 নম্বর হাদিস আমি নবী দৈনিক 170 বারের বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই এরপর সুনানুল কুবরা লিল বাইহাকীর 133300 41 নম্বর হাদিস নবী বললেন ইন্নাহু লা ইউকালু আলা কলবি আমি নবী আমার কলবকে পরিষ্কার রাখার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইয়াউমি মিয়াতামাররা আমি নবী দৈনিক 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তো খালি ব্যবসা নিয়ে ব্যস্ত ঘুষ সুদ ঘুষ টেলিভিশন দেখা চায়ের দোকানে টিভি দেখা নিয়ে ব্যস্ত ক্ষমা চাবো কখন ক্ষমা চাওয়ার সুযোগ সময় আমাদের নাই কত যে ঝামেলা তার দিন রাতি ছোটা ছুটি সকাল সাজে সময় হয় না শুধু দিনের কাজে ঠিক কি না সময় হয় না শুধু দিনের কাজে মুসলিম দিনি ভাই বলতেছিলাম নবী আমার বললেন আমি নবী 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই আমি নবী ক্ষমা চাই তোমরাও ক্ষমা চাও এজন্য বলছিলাম যে ব্যক্তি ক্ষমা চাই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা আমাদেরকে ক্ষমা চাই তবে কুল্লু বানি আদম খত খয়রুল খতাইনা তাওয়াবুন আদম সন্তান পাপী এই পাপীদের মধ্যেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই বলেন সুবহানাল্লাহ মেয়েদের জায়গা সংকলন হচ্ছে না মেহরবানি করে তাদেরকে একটু সরে বসতে বলেন আল্লাহু আকবার এই বৃষ্টি আবহাওয়ার মতো মেয়েদের জায়গা হচ্ছে না মারহাবা বলেন আলহামদুলিল্লাহ এরা ওয়াজও শুনবে বেশি আবার জাহান্নামে যাবে বেশি ওয়াজ শুনবে ওয়াজ এখানে থিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে না বুঝেননি অনেক যা দেখে অনেক মহিলা আসছে বোরকা নাই ওন্নাটা গলার সাথে পেঁচে আসছে অনেক বেগানা মেয়ে আসছে অনেক মেয়ে আসছে স্টুডেন্ট যে মেয়েগুলো বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আসছে অনেক মেয়ে আসছে বাড়িতে থাকলে বাপ মা কথা বলতে দেয় না মোবাইলে ওয়াজ শোনার নিয়তে আসছে এসে ওদের প্যান্ডেলের কানিত বলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে আমি কি খারাপ কথা বললাম অনেক মেয়ে আসছে ওখানে যে মেয়ে ওয়াজ এখানে রেখে যাবে বাড়িতে নিয়ে যাবে ও পর্দা করবে না আছে কি নাই মেয়েদের ব্যাপারে কিছু নসিহত করব লাস্টের দিকে ইনশাআল্লাহ আল্লাহ একটু ধৈর্য ধরেন আমার পরে যা আলোচনা আসছে আমার পরে যা আর আছে কি একটা আরো বারুদ মার্কা আলোচনা মাশাআল্লাহ অনেক ভালো আমার পর আলোচনা বলছিলাম মুসলিম দিনী ভাই নবী বললেন শোনো জিকিরের গুরুত্ব বলছিলাম
জিকিরের পদ্ধতি যুকুট জিকিরটা কখন করতে হবে জিকিরটা সর্বদা করলে পাপ থেকে মাপ পাওয়া যায় আল্লাহ নবী বললেন শোনো মাসালুল্লাহ ইয়াজকুরু ইয়াজকুরু রব্বাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে বুখারী 5928 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন যে অন্তরটা জিকির করে ওই অন্তরটা হলো জীবিত অন্তর জীবিত মানুষের মতো যে অন্তর জিকির করে না ওটা হলো মৃত অন্তর মরা মানুষের মতো যে অন্তর জিকির করেনটা মরা মানুষের মতো এখন জিকির কখন করব খালি টোকলা টাকলি হয়ে বসে জিকির করব তা নয় এবার হাদিস শুনেন সাইয়্যিদ হিব্বানের 811 নম্বর হাদিস রাসূল বলেছে মা জালাসা কওমু মজলিসান লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহি ইল্লা কান আলাইহিম তিরাতা যে ব্যক্তিগুলো মজলিসে বসলো আল্লাহর নাম স্মরণ করলো না ওই মজলিসটা তার জন্য আফসোসের কারণ উমা মাশাহাদুন মামশা ইলা ফির উমা মাশা আহাদুন উমা মাশা আও মামশাহাদুন যে ব্যক্তি রাস্তায় চলছে লাম ইয়াযকুরিল্লাহ ফিহি ইল্লা কান আলাইহি তিরাতা যে ব্যক্তি রাস্তায় চললো কিন্তু জিকির করলো না রাস্তায় চলছে এই যে আপনি গাড়িতে উঠলে দোয়া বলতে হয় সুবহানাল্লাজি সাখর লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা এই দোয়াটা হলো মানে যানবাহন রিকশা বাস এগুলোতে চড়ার দোয়া আর ভাসমান পদার্থে চড়ার দোয়া হলো বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাইনা রাব্বিল গফুর রহিম কিন্তু অনেক সিএনজির মধ্যে লিখে রাখছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কথা ঠিক কিনা মানুষ মনে করে এটা সিএনজি চড়ার দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কিন্তু সিএনজি চড়ার দোয়া নয় গাড়িতে চড়ার দোয়া হলো সুবহানাল্লাজি সাখর লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা একটা জিকির গাড়িতে চলছেন মানুষের গীবত না করে সুবহানাল্লাহ এখন তো চলছে রাজনৈতিক গীবত কথা বুঝেননি কেউ বিএনপির গীবত করে কেউ আওয়ামী লীগের গীবত করে আছে কি নাই বিএনপির লোক আওয়ামী লীগের গীবত আওয়ামী লীগের লোক বিএনপির গীবত কথা বলেন ঠিক কিনা তা আপনারা এই গীবত না করে গাড়িতে চড়ে অন্তত বলেন আমি 10 বার আস্তাগফিরুল্লাহ বলি সূরা ইখলাসটা 3 বার বলি সূরা ইখলাসটা 3 বার পড়লে পুরো কোরআন সম্পূর্ণ কোরআন সমান কোরআনের সমান বলে সুবহানাল্লাহ আমি ইনা লা হাওলা লা কুওয়াতা বলি এই ভাবে জিকির করি আল্লাহ নেই বললেন রাস্তায় চললেন কিন্তু জিকির করলেন না ওই রাস্তায় চলাটা তার জন্য আফসোসের কারণ ওয়ামা আওয়াহাদুন ইলা ফিরাশিহি যে ব্যক্তি বিছানায় গেল ঘুমাতে গেল কিন্তু আল্লাহর নামে জিকির করলো না এই ঘুমটা তার জন্য আফসোসের কারণ আজকের একটা আলোচনা সব ভুলে যান কিন্তু এই পয়েন্টটা ভুলবেন না অনেক একটা গুরুত্বপূর্ণ একটা আমল ঘুমানোর সময় সবাই সালাত রুজু করবেন নামাজ রুজু করবেন কথা কি বোঝা যায় ঘুমানোর সময় কিসের রুজু করবেন কিসের রুজু করবেন সামাত সালাত রুজু করবেন অটোমেটিক বুঝেন অটোমেটিক বুঝেন না রাইস কুকার দেখেন না ভাত আর পানি দিলে ভাত হয়ে বসে থাকে সকালবেলা দেখবেন গরম ভাত হয়ে আসে ঠিক কিনা তা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজ রুজু করে সালাত রুজু করে ঘুমাবে ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা ও পারবে ঘুম নাক ডাকে ও নাক ডাকে ঘুমাবে আর একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য তার শিওরে আল্লাহ নিযুক্ত করবেন সেই ফেরেশতা যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণ এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহর কাছে দোয়া করবে তাহলে নামাজ রুজু করে ঘুমানোর ফজিলত আছে কি নাই আজ থেকে আমরা নামাজ রুজু করে ঘুমাবো তো ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছেন তো ইনশাল্লাহ হাত তোলেন নামাজ রুজু করে ঘুমাবো ইনশাল্লাহ হাত তোলেন হাত তোলেন হাত তোলেন লিল্লাহে তাকবীর দুহাত তোলেন দুহাত তোলেন দুহাত তোলেন আল্লাহ আজ থেকে সালাতে রুজু করে ঘুমাবো ইনশাআল্লাহ ডান কাতে ঘুমাবো বিড়ি না খায়া ঘুমাবো বিড়ি রোজার কথাই করব একটু বোঝার চেষ্টা করেন মুসলিম দিনী ভাই একটু বোঝার চেষ্টা করেন নবী বললেন শোনো ডান কাতে ঘুমাতে হবে দোয়া করতে হবে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহয়া কথা বলেন ঠিক কিনা সূরা ইখলাসটা 3 বার পড়েন এরপরে সূরা মুলক যদি পারেন তেলাওয়াত করতে পারেন সূরা মুলকটা তেলাওয়াত করেন সূরা মুলক এত দামি একটা সূরা কবরে আজাবকে ঠেকিয়ে দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে চিন্তা করছেন এত বড় সাহস সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহর সাথে ঝগড়া করে কি জানেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহর সাথে ঝগড়া করবে কি কিয়ামতের মাঠে কি জানেন কি ঝগড়া করবে সূরা মুলক কি ঝগড়া করবে কিয়ামতের মাঠে আল্লাহকে সূরা মুলক বলবে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দাও সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছে হয় এই ব্যক্তিকে জান্নাত দাও না হলে আমি সূরা মুলককে কোরআন থেকে তুলে দাও অতএব সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ দুইটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে একটা কোরআন আর একটা হলো সিয়াম ইয়াশফানি লিল আবদি ওয়া মাল কিয়ামা
দুইজন ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করত তুমি এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও আল্লাহ নবী বললেন দুইজনের সুপারিশকে কবুল করে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মানুষকে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না ভাই আল্লাহকে শোনানোর জন্য করতে হবে আর আমরা তখন মানুষকে শোনানোর কাজে ভাইরাল কত খালি চিন্তা করি যে আমার কোরআন তেলাওয়াত মানুষ শুনবে মানুষ মনে করবে আমি কারি আমি মাওলানা এই মানুষকে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করবে যারা এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন বলেন নাউজুবিল্লাহ বলছিলাম যেখানে চলে এসেছিলাম ওই যেখানে হাদিসটা নবী বললেন যে ব্যক্তি বিছানায় গেল কিন্তু জিকির করলো না এই বিছানায় যাওয়া তার জন্য আফসোসের কারণ বিছানায় যাওয়া তার জন্য আফসোসের কারণ ছোট ছোট কিছু জিকির আছে এই জিকির করলে জান্নাত পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ সুন্দর করে ওযু করলেন সালাতের ওযু করেন কি করেন না ওযু করার পদ্ধতি জানেন ওযু করতে জানেন কি জানেন না ভুল করেন একটু আমার দিকে তাকান এক মিনিটে ওযু করা শেখাচ্ছি আপনাকে পানি নেবেন বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে লা সলাতা লিমাল্লা ওদুয়া লাহু ওয়ালা ওদুয়া লিমাল্লা মিয়াসকুরিস মাল্লাহু তাআলা আলাই ওযু ছাড়া সলাত হয় না আর ওযু শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হয় না অনেক মানুষ ওযু করে বিসমিল্লাহ বলে না অনেক মানুষ কথা কান ঠিক কি না ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযুর পুরাটাই বাতিল কি বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম না শুধু বিসমিল্লাহ শুধু কি বিসমিল্লাহ ডান হাতের কবজি তিনবার সুন্দর করে খিলাল করে বাম হাতের কবজি কয়বার তিনবার উভয় হাতের কবজি তিনবার ধৌত করলেন এরপরে আপনি পানি নিলেন একশো উল পানি নিয়ে অর্ধেক মুখের মধ্যে দিলেন একটু নাকের মধ্যে দিলেন এটা হলো উত্তম পানি একসাথে মুখে এবং নাকের মধ্যে দেওয়া ডান হাত দিয়ে মুখের ভিতর ঢুকায় দে গড় করে জিব্বাটা পরিষ্কার করে করি করলেন বাম হাতের নখগুলো নাকের ছিদ্রের ভিতর ঢুকায় দিয়ে নাকটা পরিষ্কার করলেন তিনবার করলেন এভাবে এরপরে পানি নিয়ে মুখের একদম পুরাটা মুখ আপনি এভাবে মাসক এভাবে ধৌত করলেন তিনবার ধৌত করার পরে এক চুল পানি নিয়ে থুতনির নিচে দিবেন এটা অনেকেই দেয় না আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ নবী এই থুতনির নিচে দিতে হবে কেন আল্লাহ নবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গেল যে মুখ পরিপূর্ণ করে তিনবার ধোয়ার পরে এক চুয়াল পানি নিয়ে থুতনির নিচে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখ ধৌত করা শেষ ডান হাতের কোনই পর্যন্ত তিনবার সুন্দর করে এই আমাদের শুধু একটা অভ্যাস কি জানেন শীতের মধ্যে কাপড় তুলতে একটু কষ্ট লাগে তো কোনো মতে কোনো পর্যন্ত যায় তাই না আবু হুরায়রা জানেন একটা আবু হুরায়রা একটা আমল দেখেন আবু হুরায়রা উযু করছে কাপড় এখানে তুলে একবারে বেশি করে ধরছে তখন তাকে বলা হলো আবু হুরায়রা তুমি এত দূর ধরছ কেন আবু হুরায়রা বলে হাদিস কি তোমাদের জানা নাই নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে তোমরা যদি পারো এই জায়গাটা তুমি বৃদ্ধি করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমি কোনুর পটাকনুর কোনুর পরেও একটু ধরছি এই জায়গা পর্যন্ত আমার কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে বলেন সুবহানাল্লাহ এ পর্যন্ত ধরলেন এরপরে মাথা মাসক করা আমাদের ভুল হয় দুই হাতে পানি ঝাড়ে ফেলে দিলেন মোজার চেষ্টা করেন এই শেষের তিনটা নখ একত্রিত করলেন সাত হাত আঙুলি বৃদ্ধি আঙুলি ফাঁকা থাকলো এই তিন নখ দিয়ে এভাবে এভাবে নিলেন আপনি এভাবে নিয়ে এভাবে টুপি খুলে রাখলেন প্রয়োজনে এভাবে আপনি নিয়ে দুইটা নখ ফাঁকা থাকবে মাথায় লাগবে না এভাবে নিয়ে এভাবে আবার শেষ থেকে আবার নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই সাত হাত আঙুল দিয়ে কানের এইভাবে ঢুকে দিয়ে একবারে প্রত্যেকটা মানে আপনার এই প্রত্যেকটা প্যাসের মধ্যে ঢুকবে ঢোকার পরে কানের ভিতরে দিয়ে এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের এই পিঠের অংশটুকু আপনি মাসক করলেন এভাবে দুইবার তিনবার মাসক করলেন দুইটা কান এভাবে পরিষ্কার হয়ে গেল এরপরে ঘাড় মাসক করার কোনো দলিল নাই ঘাড় মাসক করলে পুরো ওযুই বাতিল মানে ওই ওযুতে সব হবে না আমার কথা কি বুঝতে পারছেন আপনাকে বিদাত হবে এরপরে আপনি দুইটা পা ধুলেন পা ধোয়ার পরে আমাদের একটা ভুল হয় আমরা করি না সুন্নাত একটা আমল হলো কিছু পানি নিয়ে লজ্জাস্থান দিকে ছিটিয়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন না এরপরে দোয়া করেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অন্য হাদিসে এসেছে নবী বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই ব্যক্তি এই দোয়াটা যে ব্যক্তি বলবে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা আবওয়াবুল জান্নাতি সামানিয়া জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্য খোলা হয়ে যায় ওযু করার পরে এই জিকিরটা যে ব্যক্তি করবে ওযুর পরে দোয়াটা যে ব্যক্তি বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে বলেন সুবহানাল্লাহ যেদিন আমি মেয়েদের ওই হাদিসটা পড়ছিলাম এই এই মেয়ে এই মেয়ে শোনো শোনো তোমাদের জন্য তো আরো সুসংবাদ যেদিন ওই হাদিসটা পড়ছিলাম ইজা সল্লাতিল মারাতু খামসা ওয়া সামাত শাহরা মেয়ে যদি চারটা কাজ করে কয়টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে সেদিন অন্তরে একটি হিংসা লাগলো রে আল্লাহ ওদেরকে কি গুরুত্ব দিছে আমাদেরকে দেয়নি ওদেরকে দিয়েছে
আমার যখন এই হাদিসটা বললাম যে ব্যক্তি সুন্দর করে ওযু করার পরে কালামে শাহাদাত পড়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খোলা তাহলে ওদেরও আছে আমাদেরও আছে কথা কোন ঠিক কি না হ্যাঁ মেয়ে যদি চারটা কাজ করে জান্নাতের আটটা দরজা খোলা নারী পুরুষ যদি চারটা কাজ করে নারী পুরুষ যদি নামাজের ওযু করার পরে সুন্দর করে মুখ ধুইন ওযু করার পরে যদি এই কাজগুলো করে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খোলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন শোনো ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে এজন্য ওযু করতে হয় নবী বললেন ওযু করার ফজিলত এত বেশি যে ব্যক্তি নামাজের ওযু করে সুন্দর করে বাড়ি থেকে মসজিদ থেকে বের হয়ে যায় এই ওযু করার কারণে ওই ব্যক্তির সমস্ত পাপগুলো তার কাছ থেকে ঝরে যায় নবী বলছেন তার সালাত তার মসজিদে যাওয়া অতিরিক্ত সব বলে পরিগণিত হয় বলেন সুবহানাল্লাহ ওযু করে মসজিদে গেলে ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয় হ্যাঁ ওযু মানে বিনা পয়সায় হজের সব সুবহানাল্লাহ বিনা পয়সায় কিসের সব হজ করতে 5 লক্ষ টাকা লাগে 6 লক্ষ টাকা লাগে কিন্তু নবী বলছেন যে ব্যক্তি নামাজ রোজু করবেন সুন্দর করে ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে যায় জামাতে সালাত আদায়ের জন্য মসজিদে যায় ওই ব্যক্তির আমলনামায় কুজু কবুল হজের সব লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ বলবেন না এরপরে প্রশ্ন বলছিলাম ফরজ সালাতের পরে একটা ছোট্ট দোয়া আছে জিকির আপনি করবেন বলেন রদিতু বিল্লাহি রব্বা বলেন রদিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দিনা ও বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়া নবী বললেন এই দোয়া যেই ব্যক্তি বলবে ওয়াজাবাত লাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাত পাবেই পাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী বললেন আরেকটা দোয়া আছে আরেকটা দোয়া আছে নবী বললেন শোনো 3464 নম্বরে যে স্ত্রী মিজির নবী বললেন যে ব্যক্তি বলবে আমার সাথে বলেন সুবহানাল্লাহিল আজিম বলেন সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি বরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাম নবী আমার কয় যেই ব্যক্তি এই দোয়াটা একবার পড়বে সুবহানাল্লাহিল আজিম বলেন সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি বরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছ আল্লাহ নির্মাণ করবে আচ্ছা এই এই এটা কি থানা এটা কি থানা এই ইসলামপুর থানা না আচ্ছা একটা যদি খেজুরের গাছ এখানে থাকে মনে করেন খেজুরের গাছের গোড়াটা হলো ইসলামপুর থানার সমান আর গাছের ছায়া চলে গেছে আমাদের বগুড়া ওইবারে ময়মনসিংহ ও শেরপুর নকলা তাহলে গাছটা ছোট হবে না বড় হবে ছোট হবে না বড় হবে আচ্ছা গাছের ছায়াটা যদি বাংলাদেশের মিডিলতম জায়গা ঢাকাতে হয় গাছের গোড়াটা যদি ঢাকা হয় পুরো ঢাকা ডিস্ট্রিক্ট মিলে গাছের গোড়া আর পুরো বাংলাদেশের সীমানা জুড়ে গাছের ছায়া চলে গেছে তাহলে গাছটা আরো বড় হবে না ছোট হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে একটা ঘোড়া দ্রুত গতিতে যেতে কয়দিন সময় লাগবে না সর্বোচ্চ দুই দিন দ্রুত গতিতে গেলে সর্বোচ্চ দুই দিন কিন্তু নবী কি কয় জানেন জান্নাতে যে খেজুরের গাছ দেওয়া হবে বান্দা এই খেজুরের গাছ এত বড় হবে একটা ঘোড়া 100 বছর দৌড়াবে 100 বছর দৌড়ানোর পরও খেজুরের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না তাহলে জান্নাতের খেজুরের গাছ কত বড় আল্লাহু আকবার জান্নাত তাহলে কত বড় এই পৃথিবীর সমান 10টা পৃথিবী একজনকেই দেওয়া হবে জান্নাতে জান্নাত কত বড় জান্নাতে একটা খেজুরের গাছ নির্মাণ হয় যে ব্যক্তি অন্তর থেকে বলবে সুবহানাল্লাহিল আজিম বলেন সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি একবার বললে জান্নাতে একটা খেজুরের গাছ নির্মাণ হয় জান্নাতে একটা গাছের জন্য আবু দাহানা নামক সাহাবী জীবনের সব দামি সম্পদ ব্যয় করে দিয়েছিলেন সংক্ষেপ করছে হাদিস যেহেতু আমার পরে আলোচক আসবে তো আমি সবগুলো মানে জিকিরের পয়েন্টগুলো বোঝাতে পারবো না সময় সংকীর্ণ আপনাকে বলছি যে আল্লাহ নবীর একজন মানে সাহাবীর একটা খেজুরের বাগান ছিল তার পাশে একটা খ্রিস্টান ইহুদি একটা যুবকের খেজুরের বাগান ছিল কথা কি বুঝতে পারছেন তো ইহুদি এই ছেলেটা ভাবলো যে তার বাগানের খেজুর আর আমার বাগানের খেজুর একাকার হতে পারে মাঝখানে একটা প্রাচীর দিই প্রাচীর দিতে গিয়ে দেখলো মুসলিম ওই ভাইয়ের একটা খেজুরের গাছ তার সীমানার মধ্যে চলে আসছে প্রাচীর সোজা করে দিলে গাছটা দখল হয়ে যায় তখন এই মুসলিম ভাইকে বলে ভাই তুমি গাছটা আমার কাছে বিক্রি করে দাও আমাকে দান করে দাও না আমি দান করবো না গাছটা আমার কাছে বিক্রি করে দাও আমি বিক্রি করবো না নবীর কাছে এই ইহুদি ছেলে বিচার দিল আল্লাহ নবী তোমার এই সাহাবিটা আমাকে গাছটা দিচ্ছে না অথচ গাছ তার কিন্তু জমি হলো আমার আমার কথা বুঝেননি আল্লাহর নবী বৈঠক করলেন বৈঠকে বসে আল্লাহর নবী বললেন হ্যাঁ সামিম গাছটা যুবককে তুমি দিয়ে দাও দিব না বিক্রি করে দাও তাও করব না নবী আমার লাস্টে বললেন অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট দিচ্ছে সবচেয়ে দামি সম্পদ সাবিরে গাছটা যদি তুমি যুবককে দিয়ে দাও যুবক যদি সমান করে প্রাচীর দেয় আমি নবী তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছের জামিনদার হয়ে গিয়ে যাব
বলছে আল্লাহর নবী তাও দিব না এর চেয়ে খারাপ আর আছে এর চেয়ে খারাপ কি আর আছে মাহমুদপুর বাজারে এসে রিকশায় চললাম পিছনে এক লোক এই সুন্দর দাড়ি কি ফটফটা চেহারা কিন্তু সিগারেট লাগাছে দেখে অন্তরটা ফাইটে গেল আ মমতাজ কয় না ফাইটা যায় আর আমার অন্তর ফাইটে গেল তখন যখন এই দাড়িওয়ালা লোকগুলো বিড়ি খেতে দেখি কোল যেটা তখন ফাইটে যায় যে কি করলো রে সর্বনাশ করলো দাড়িওয়ালা লোক বিড়ি খাওয়া আছে না আছে কি নাই আমাদের এই সিরাজগঞ্জের আলমগীর বক্তা বলে যে মনে হয় যায় বিড়ি খায় ওর চাপাত পায়ের জুতা খুলে মারি খালি জুতা না জুতার সঙ্গে কিছু ময়লা ভরে ওর চাপাই মারি কথা বুঝেননি তখন আল্লাহর নবী ওই বৈঠকে একজন সাহাবি ছিলেন আবু দাহাদা তার নাম কি নাম চিন্তা করছেন জান্নাতে খেজুরের গাছ অফার তাও নিল না তে জান্নাতে একটা খেজুরের গাছ আমার দরকার আমি কিভাবে নিব তে তখন তার একটাই সম্পত্তি ছিল মসজিদ নবীর সামনে 600 গাছাল একটা খেজুরের বাগান ছিল কয়শো গাছ এই পুরো গ্রামের সমান একটা বাগান কথা কি বুঝতে পারছেন আরবের সবচেয়ে দামি খেজুর তার বাগানে হচ্ছিল তখন সে বলছে ওই গাছালাকে এই গাছালা ভাই তুমি কি আমার বাগান চেনো আবু দাহাদা বলছে আবু দাহাদা আল্লাহর নবীকে আগে বলছেন আল্লাহর নবী গাছটা যদি আমি তাকে নিয়ে দেই যেভাবেই হোক আমার জন্য কি আপনি একটা জান্নাতে খেজুরের গাছের জামিনদার হবেন নবী বলছেন হ্যাঁ হয়ে যাব তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু দাহাদা ওই ব্যক্তিকে বলছে তুমি কি আমার বাগান চেনো ও লাভ দোস আরে তোমার বাগান কে না চেনে আরবের বুকে সবচেয়ে দামি বাগান তোমার সবচেয়ে দামি খেজুর হয় সবচেয়ে বড় ব্যবসায়ীয়া তোমার বাগানে চলে যায় তে বলছে আমার বাগানটা যদি তোমাকে দান করে দেই তুমি কি গাছটা যুবককে দিবা আর আমি নবী কি আমার জন্য জান্নাতের একটা খেজুরের গাছের জামিনদার হবে কয় তুমি কি আর কি করো হ্যাঁ এই বাগান তুমি আমারে দিবা লিখে দিতে হবে লিখে দিয়ে দিলাম উইল করে দিবে বাগান দেওয়া শেষ নবীর দিকে তাকিয়ে আবু দাদা বলছিলেন রাসূলুল্লাহ আমি কি একটা খেজুরের গাছের মালিক হয়ে গেলাম জান্নাতে নবী কয় আবু দাহাদা রে একটা গাছের মালিক কেন তুমি হয়ে গেলা তুমি যেমন বাগান দান করেছো তার চেয়ে দামি বাগানের জিম্মাদারের দায়িত্ব আমি নবী তোমার জন্য জান্নাতে নিয়ে নিলাম বিবিকে বলছেন বিবি বাগান বাইরে থেকে বের হয়ে আসো কেন বাগান বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে স্বামী গো কত হাজার দিরহাম আরে দিরহাম টিরাম বুঝি না জান্নাতে একটা খেজুরের গাছ পাবো এটা কন্ট্রাক্ট হয়ে গেছে নবী হলো জিম্মাদার এই কন্ট্রাক্টে বাগান বিক্রি করে দিয়েছি বিবি কয় স্বামী গো আলহামদুলিল্লাহ তোমার বিক্রিতে অনেক লাভ হয়ে গেছে ক্ষতি হয় নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলছিলাম মা বোনদের সম্পর্কে বলছিলাম মা বোন 5-6টা কাজ করবেন না 6টা কাজ করবেন না মা বোন এক নম্বর কাজ হলো অপরাধ না করি অপরাধী হবে কিয়ামতের মাঠে সেটা হলো নারীদের বিষয়ে যে 6টা জিনিস ব্যবহার করা হারাম কয়টা জিনিস এটা বলে শুধু ব্যাখ্যা বলবো না 6টা জিনিস বলছি এক নারীদের জন্য সেন্ট ব্যবহার করে বাড়ির বাহিরে বের হওয়া হারাম দেখেন অনেক হস করা নারী পর্দাস করা নারী জাকাত দেওয়া নারী স্বামীর খেদমত করা নারী কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে জিনাকারিনীর কাতারে দাঁড়াছে সর্বনাশ আমি তো জিনা করিনি কারণ কি নবী বলছেন যে নারী খুশবুমিকে বাড়ি থেকে বের হয় এই আতর এই সেন্টের গন্ধ যদি কোনো বেগানা পুরুষের নাকে চলে যায় এই নারীর উপর গোসল ফরজ হয়ে যায় নাউজুবিল্লাহ বলবেন না আস্তা খেলে বলবেন না তাহলে সেন্ট ব্যবহার করে বাড়ির বাহিরে যাওয়া জায়েজ আছে নারীর জন্য আছে কি নবী বলছেন পরচুলা লাগান যাবে না চুলের খোপা নতুন করে লাগায় কিনে লাগায় আছে কি নাই ভাব নেওয়ার জন্য লাগায় এটা লাগানো যাবে না কথা কি বোঝা যায় নবী বলছেন শোনো পরচুলা লাগায়ও না ভুরু প্লাক করা যাবে না ভুরু প্লাক করা যাবে না নারীর জন্য বৈধ নয় আরেকটা জিনিস নিষিদ্ধ পুরুষের প্যান্ট গেঞ্জি নারীর জন্য বৈধ নয় আমার কথা কি বোঝা যায় পুরুষের প্যান্ট গেঞ্জি নারীদের জন্য বৈধ নয় উল্কা লাগানো শরীরে বৈধ নয় ট্যাটু লাগানো অনেক নারী লাগায় অনেক পুরুষও লাগায় নারীর জন্য হারাম পুরুষের জন্য হারাম আমার কথা কি বোঝা যায় বুঝতে পারতেছেন আমাদের সমাজে আধুনিক নারীরা এগুলোই করে কথা বলেন ঠিক কি না উলঙ্গ পোশাক পরে রাস্তায় বের হওয়া যাবে না নবী বলেন নিসান কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুন আল জান্নাহ একদল নারী আসবে পৃথিবীতে পোশাক পরবে কিন্তু উলঙ্গ লগ্ন পোশাক ওই যে দেখেন হাজি সাহেবের মেয়ে যায় মসজিদের সভাপতির মেয়ে যায় ওই মেয়ে রাস্তায় চলে যুবকও তাকায় বুড়াও তাকায় সেরাও তাকায় সবাই চোখের জিনা করে আপনার মেয়েকে দেখে কেন আপনার মেয়ে পর্দা করেনি তাই কাপড় পরবে উলঙ্গ কেন জানেন একটা পাগলি মেয়ে যদি উলঙ্গ হয়ে যায় ডাইরেক্ট
যত খারাপ ছেলে হোক না কেন একবার তাকানোর পর ওদিকে ঘৃণা আসবে আর তাকাবে না কিন্তু একটা ভালো মেয়ে সুন্দরী মেয়ে যদি টাইট ফিটিং হাফ প্যান্ট অথবা আপনার গেঞ্জি পরে পর্দা না করে রাস্তায় চলে সব পুরুষের অন্তরকে সে কাড়িয়ে নেয় কথা কোন ঠিক কিনা এটা হলো উলঙ্গ কাপড় পরিধান করবে কিন্তু লগ্ন এই এটা আমাদের সমাজ আজকে বেশি বেড়ে গেছে আর এই পাপে জড়িত আপনি পিতা আপনার জন্য লাস্ট হাদিস আজকের আলোচনার লাস্ট হাদিস আজকের আলোচনার একটা হাদিস বলছি নাসির 2563 নম্বর হাদিস মুসনাদে আহমদের 5372 নম্বর হাদিস সহিহুল জামের 3052 নম্বর হাদিস মিশকাতে 3755 নম্বর হাদিস ও ইবনে ওমর বলেছেন আল্লাহ বলেছেন সালাসাতুন কদ হারাম আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম জান্নাত হারাম এরা জান্নাতে যাবে না এক মদমিনুল খামর নিয়মিত নিষেধার বিড়ি সিগারেট জর্দা পাতা গোল ইয়াবা ফেসিডিল হেরোইন গাঁজা মদচনি পান করে যারা তারা কোনোদিন জান্নাতে যাবে না এভাবে যদি মারা যায় তওবা সারা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে তার জন্য জান্নাত হারাম কথা কি বুঝতে পারছেন মনে রাখবেন 10 বোতল ফেসিডিল খাওয়া যেমন পাপ এক টান বিড়ি খাওয়া তার চেয়ে জঘন্য পাপ কেন ফেসিডিল যাই খায় নিজের ক্ষতি একা করে ঘরের মধ্যে লুকিয়ে খায় ভোট্টার ভিড়ের মধ্যে খায় মেশিনের ঘরের মধ্যে খায় স্কুলের ছাদের উপর উঠে ফেসিডিল খায় গভীর রাতে খায় কিন্তু বিড়ি করে এত নির্লজ্জ বেহায়া যে ও সবার সামনে বিড়ি খায় নিম্ন একদম একদম নিকৃষ্ট হারাম করার নাম হলো বিড়ি খোর শুয়ারের পায়খানা খাওয়া হালাল না হারাম শুয়ারের পায়খানার চেয়ে জঘন্য হারাম হলো বিড়ি শুয়ারের পায়খানা একবার খালে 40 দিন ইবাদত কবুল হবে না এ কথা নবী বলেনি কিন্তু বিড়ি সিগারেট জর্দা পাতা গুলি বা ফেসিডিল এক টান খেলে এক সিমটি জর্দা একবার মুখে দিলে এক সিমটি গুল একবার মুখে দিলে 40 দিন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার কথা কি ক্লিয়ার দুই নম্বর আল আকু পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম অনেক সন্তান পিতামাতার অবাধ্য আলোচনা করতে পারলাম না তিন আর দাইস দাইসকে আল্লাহ দিয়ে উত্তর ফিয়ালির খবাস এ পুরুষ ভাই বুড়া লোকদের যে সুসংবাদ দিছি না লাস্টে একটা দুঃসংবাদ দিয়ে যায় বুড়া লোক দাইস বেশি এই যারা যাদের শ্বশুর হয়েছেন আপনার দাইস বেশি কয় হুজুর সাবধানে কথা কবেন আর আমি তো আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার ছেলে তিনটা বড় ছেলে ঢাকায় চাকরি করে ছোট ছেলে বিদেশ থাকে আর তার ছোট ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে যে ছেলেটা ঢাকায় চাকরি করে তার বিবিটা তার ওয়াইফ আপনার বাড়িতে থাকে সে আপনার পুত্রবধূ আপনার সামনে আপনি হজ তিনবার করছেন অথবা মসজিদের সভাপতি মনে করেন আপনার সামনে আপনার এই পুত্রবধূ কি করে জানেন তার দেবরকে ভাত বেড়ে দেয় একসাথে লুডু খেলে একসাথে ক্যারাম খেলে একসাথে হাসি তামাশা করে আর আপনি মসজিদে খুঁজতে গেছেন জান্নাত আপনি শ্বশুর হয়ে কিছুই বলেন না আপনাকে বলা উচিত ছিল এই পুত্রবধূ আমার শোনো তুমি আমার বৌমা খবরদার আমার ছোট ছেলে তোমার নিকট বেগানা পুরুষ শুধু বেগানা পুরুষ নয় মালাকুল মাউতের চেয়ে আমার ছোট ছেলেকে তোমাকে বেশি ভয় করতে হবে মৃত্যুর চেয়ে বেশি ভয় কথা কি বোঝা যায় সে সাথে সেটা বলছি এখান থেকে একটা ছেলে যদি মাঝখান থেকে লাভ দে কয় সাববার আছে সাববার আছে এই মঞ্চ ফাঁকা হতে দুই মিনিট লাগবে না বৃষ্টিতে কিন্তু আপনাদেরকে কেউ তুলতে পারেনি আপনার বসেছিলেন কথা বল ঠিক কিনা খালি যদি কেউ বলে যে এরে বাবারে সাববার আছে এটা যদি মহিলাদের মধ্যে বলে মহিলারা থাকবে থাকবে ভয় করে সাপ কামড় মারলে মহিলা হয়তো মরে যাব মনে রাখবেন সাপ কামড়ালে মানুষ জাহান্নামে যাবে এমন কথা শরীয়তে নাই ঈমান থাকলে জান্নাত পাবে কথা কোন ঠিক কিনা আমলের উপর তার বিচার হবে কিন্তু করোনা ভাইরাস কাউকে ধরলে সে যদি ঈমান থাকে শহীদের মর্যাদা পাবে কিন্তু করোনা ভাইরাসের চাইতে সাপের চাইতে বড় ভাইরাস বড় ভয়ঙ্কর হলো ভাবির কাছে তার দেব কারণ ভাবিকে যদি দেবর একবার পাকড়াও করে শেষ আর এই সুযোগ যে শ্বশুর করে দেয় ও শ্বশুর দায়ুস ওর জন্য জান্নাত হারাম মেয়েকে বিয়ে দিয়েছেন জামাই আসছে বাড়িতে আপনার ছোট মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে ইন্টারমিডিয়েটে পড়া মেয়েটা আপনার বড় জামাইয়ের হাত ধরে আপনার বাড়িতেই বসে গল্প করতেছে আপনার জামাই আপনার ছোট মেয়ের হাতে মেহেদি দিয়ে দেয় আর আপনি কিছুই বলেন না মসজিদে খুঁজছেন তাহাজ্জুদ করে জান্নাত খুঁজতে গেছেন আপনার জন্য জান্নাতই হারাম আপনি দায়ুস আপনি দায়ুস আপনার জন্য জান্নাত হারাম আপনাকে বলতে হবে জামাই বাবা শোনো তুমি সম্মানিত মানুষ জামাই খবরদার আমার ছোট মেয়ের দিকে ওর হাত ধরা তো দূরের কথা ওর সাথে মিষ্টি সুরে কথা বলা তোমার জন্য হারাম আজকের আলোচনার শেষ অনুরোধ মহিলাদের বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি সুরে মহিলাদের জন্য কথা বলাও হারাম
কথা বলেন না আর বাড়াবো না ভাই আমার পেছনে বক্তা আছে আবহাওয়া অনুকূল নয় ভাই চলে যাবে আল্লাহ যতটুকু শুনলাম ততটুকু আল্লাহ পালন করার সুযোগ করে দিক আমরা বলি আল্লাহুম্মা আমিন এরপর যদি আশপাশে কোনো গ্রামে আসি সেখানে যাবেন অন্য একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের একটা বিষয় হলো একই গ্রামে বারবার পাশাপাশি তা আসলে এক একটা বিষয় অন্য বিষয় আলোচনা করি এর এক বছর আগে আশপাশে কোথাও যখন এসেছিলাম তওবা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে জিকিরের গুরুত্ব বললাম এরপরে প্রায় আমার কাছে 40-50 টা বিষয় নোট করা থাকে একটা হয়তো বিষয় দেখলাম আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে আমরা বলি আল্লাহুম্মা আমিন আগামী 22 এবং 23 তারিখ রাজশাহী নওদাপাড়াতে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই আমাদের মাধ্যমে নিজস্ব জমি কেনাতে যে জমিতে বাংলাদেশের বিভিন্ন মানুষ দান করেছে প্রায় 20 ব্যাগের অধিক দলিল হয়ে গেছে নিজস্ব জমিতে বাংলাদেশের সবচেয়ে বড় আহলে হাদিসদের মিলন মেলা হবে ইনশাআল্লাহ প্রায় লক্ষাধিক মানুষ হয় সেখানে আগামী ফেব্রুয়ারি মাসের 22-23 তারিখ সেদিন যাবেন ইনশাআল্লাহ এখান থেকে গাড়ি যাবে তাবলীগ 2024 সালের 22 এবং 23 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ যাবেন সেখানে আপনাদের সাথে আমার দেখা হবে আমি নগণ্য মানুষ হয়তো আলোচক হিসেবে ছোট মোটো আলোচক হিসেবে থাকতেও পারি ইনশাআল্লাহ আপনারা যাবেন সেখানে দেখা হবে আপনাদের এই দাওয়াত দিলাম আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করবো যেহেতু পরিবেশ আল্লাহ আমাদেরকে রহম করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই যে ইমানদের দোয়া আল্লাহ কবুল করে আমরা দোয়া করলাম না আল্লাহ কবুল করেনি ভাই এতক্ষণ তো আমরা সবাই চলে যাওয়া লাগতো পরিবেশ যদি অনুকূলে না থাকতো প্রতিকূলে থাকতো কথা ঠিক কিনা যেভাবে ওটা শুরু হয়েছিল এই কিছু ব্যক্তিগুলো তাদের ধৈর্য আল্লাহ কবুল করেছে বলেন আলহামদুলিল্লাহ আমরা আবারও প্রশংসা করি আলহামদুলিল্লাহ অনুরোধ বক্তা সাহেব এক ঘন্টার মতো আলোচনা করবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার আলোচনা পরকালের সাথে কবুল করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন আমার জন্য আমি নগণ্য মানুষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আলোচনাটুকু পরকালের নাজাত রসিলা হিসেবে কবুল করে আমরা বলি আল্লাহুম্মা আমিন এ বলেই আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু